বৰপেটাৰ গণকুছি সত্ৰত উত্তেজনা এটা ডুবিতৈ জ্বলালে গুৰু আসন ডুবিতটোৱে লণ্ড বন্ধ কৰিলে গুৰু আসন আৰু সা সামগ্ৰী স্থানীয় ৰাইজে ডুবিতটোক ধৰি গতাই দিয়ে আৰক্ষীক বৰপেটা আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে ডুবিতটোক তেতিয়া ডুবিতৈয়ে পূৰ্বতেও এনেধৰণৰ ঘটনা সংঘটিত কৰিছিল এই ঘটনাক লৈ বৰপেটাৰ তীব্ৰ চাঞ্চল্য অব্যাহত আছে পুনৰ জনাইছো বৰপেটাৰ গণকুছি সত্ৰত উত্তেজনা এটা ডুবিতৈ জ্বলালে গুৰু আসন ডুবিতটোৱে লণ্ড বন্ধ কৰিলে গুৰু আসন আৰু সা সামগ্ৰী স্থানীয় ৰাইজে ডুবিতটোক ধৰি গতাই দিছে আৰক্ষীক বৰপেটা আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে ডুবিতটোক আৰু ধৃত ডুবিতটোৱে পূৰ্বেও এনেধৰণৰ কাণ্ড সংঘটিত কৰিছিল এই ঘটনাক লৈ বৰপেটাৰ তীব্ৰ চাঞ্চল্য অব্যাহত আছে দুটা বজা বনলি থাকোঁতে আহিতে মানে আমি ৰেষ্ট ল'লোঁ লগতে চাওঁ যে শব্দ বিৰাট আৰু বিৰাট একপৰা বিৰাট ডাঙৰ জুই চাওঁ যে ল'ৰাটো জুই কৰা লগাই দিছে আৰু দি মাত্ৰ ঠেয়া খাৰা হৈ আছে ঘূৰি আছে চাইৰ মুখে কি জ্বলাইছে তাতে কি গুৰু আসনখন চিৰামতাৰ ভিতৰত গুৰু আসনখন জ্বলাই দিছে ভিতৰৰ পৰা বাহিৰত উলিয়াই আনি জ্বলাইছে একদম নাই চাই হৈ গৈছে গোটেইখিনি অঁ চাকি গাছ গেছা খৰা আছিল গেছা খৰা আনি জাপি দিছে আহি পাই তাক দেখিলোঁ যে আহোম বান্ধি থৈ ধৰি ৰাখিছে তাৰপিছত পুলিচক খবৰ দিয়া হয় পুলিচক খবৰ দিয়া মিডিয়াক খবৰ দিয়া হয় এনেকৈ বেলেগ বেলেগ মানুহ চানুহ আহে তাৰপিছত পুলিচে আহি তেওঁক এৰেষ্ট কৰি লৈ যায় সত্ৰখন গুৰু আসন এখন পুৰি পেলাইছে তাক আমি সেই গুৰু আসনকে আমি সৰ্বোচ্চ মানে ভগৱান হিচাপে মানুহ সেইটোৱে আমাৰ পুৰি পেলাইছে সমগ্ৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ভিতৰতে যোৰহাট নগৰে 1,00,000 জনসংখ্যাৰ নগৰসমূহৰ ভিতৰত আটাইতকৈ পৰিষ্কাৰ নগৰৰ সন্মান লাভ কৰিছিল কিন্তু প্ৰকৃততে কিমান পৰিষ্কাৰ যোৰহাট এই খিতাপৰ দাবীদাৰ হ'ব পৰাকৈ কেনে পদক্ষেপ গ্ৰহণ কৰিছে যোৰহাট পৌৰসভা তথা জিলা প্ৰশাসনে কেইদিনমান পূৰ্বে যোৰহাট নগৰক উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ভিতৰতেই পৰিষ্কাৰ নগৰৰূপে ঘোষণা কৰিছিল কেন্দ্ৰীয় চৰকাৰে ভাৰত চৰকাৰৰ স্বচ্ছ সৰ্বেক্ষণ 2020ৰ বাবে যোৰহাট নগৰে উত্তৰ পূব ভাৰতৰ 50,000ৰ পৰা 1,00,000 জনসংখ্যাৰ নগৰৰ ভিতৰত শ্ৰেষ্ঠ স্বচ্ছ নগৰৰ সন্মান লাভ কৰিছিল কিন্তু প্ৰকৃততে স্বচ্ছতাৰ বাবে কি পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে যোৰহাটত বহুতৰে মনত প্ৰশ্নৰ সৃষ্টি হৈছিল যে যোৰহাট নগৰ সঁচাকৈয়ে ইমান পৰিষ্কাৰ হয়নে আমি টাস্ক ফোর্স এটা গঠন করেছো টাস্ক ফোর্সটো চেক করে আছো আমি কিছু জায়গা ফাইনো করেছো কিছু ফাইনো হেৰি করেছো কিছু আমি নোটিশো সার্ভ করেছো দোকানব আর এই অল্প রাইজকে অনুরোধ করছো রাইজ অল্প সজাগ হব লাগবে নহলে টাউনখন সাফা করার রাইজর সহযোগিতা লাগবে রাইজর সহযোগ থাকলে মই ভাবো যোৰহাটে অহা বছরও শীর্ষস্থানটি দখল করে পারিব ইফালে ঘৰে ঘৰে আৱৰ্জনা সংগ্ৰহৰ দায়িত্ব একাংশ এন জি অ'ক প্ৰদান কৰা হৈছে যদিও ইয়াৰ দায়িত্বত থকা লোকসকল পেচাদাৰী নোহোৱাৰ বাবে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে যোৰহাট পৌৰসভাৰ চাফাই কৰ্মীসকলে তেওঁলোকৰ মতে ডাষ্টবিনমুক্ত নগৰৰূপে যোৰহাটক গঢ় দিবলৈ বিচৰা হৈছে যদিও এই এন জি অ'সমূহে সৃষ্টি কৰিছে বেমেজালিৰ গ্ৰহণ কৰোঁ সেই ইউজাৰ ফিজটো দিব লাগিব নহ'লে কিছুমান সমস্যা কি আছে এতিয়া যিবোৰ চেল্ফ হেল্প গ্ৰুপে গাড়ীখন চলাই নিজৰ এৰিয়াত গাড়ীখন দি বস্তু কালেক্ট কৰে তাত তেলৰ খৰচ আছে তাত চুইপ তাত যিখিনি মানুহ ইউজ কৰে তেওঁক পইচা দিবলগা হয় গাড়ীখিনি গোটেই দিনটো কিন্তু গাড়ীখনৰ ভাড়াৰ কথা আছে আমি দেখিছোঁ কিছুমান মানে ঠাইত অলপ প্ৰব্লেম হৈছে আমি সেইটো এনালাইচিছ কৰি আছোঁ ইফালে এই বিষয় সন্দৰ্ভত পৌৰসভা কৰ্তৃপক্ষই গুৰুত্ব দিয়া বুলি দাবী তুলি এন জি অ'সমূহৰ কৰ্মীসকলক প্ৰশিক্ষণৰ ব্যৱস্থা কৰা হৈছে বুলি সদৰি কৰিছে আমি দেখিছোঁ কিছুমান মানে ঠাইত অলপ প্ৰব্লেম হৈছে আমি সেইটো এনালাইচিছ কৰি আছোঁ কিছুমান ৱাৰ্ড বা এৰিয়াত এখন গাড়ীয়ে কভাৰ কৰিব পৰা নাই আমি চেষ্টা কৰিছোঁ দুখন বা তিনিখন গাড়ী চেল্ফ হেল্প গ্ৰুপক দিবলৈ জোৰ কৰি আছোঁ আৰু যিখিনি তেওঁলোকে মানুহ লগাইছে চাফাই কৰ্মী তেওঁলোকে এংগেজ কৰিছে তেওঁলোকক আমি প্ৰটেক্টিভ গিয়াৰ তেওঁলোকে যিবোৰ পিন্ধিব লাগে মাস্ক হেণ্ড গ্লোভছ আমি প্ৰভাইড কৰিছোঁ আৰু তেওঁলোকক আমি ট্ৰেইনিং ব্যৱস্থাও দুটা দুই দফা ট্ৰেইনিং তেওঁলোকক আমি ইতিমধ্যে আমি দিছোঁ ইফালে নগৰখন পৰিষ্কাৰ কৰি ৰখাৰ ক্ষেত্ৰত নাগৰিকসকলৰ দায়িত্বৰ কথাও সোঁৱৰাই পৌৰসভা কৰ্তৃপক্ষই সকলোকে যোৰহাট নগৰৰ সন্মান অক্ষুণ্ণ ৰাখিবলৈ আহ্বান জনাইছে কেমেৰা পাৰ্চন পূৰ্ণ বিকাশৰ সহযোগত যোৰহাটৰ পৰা গৌতম বৰা নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট চিকিৎসকৰ ৰূপত এগৰাকী আৰক্ষী বিষয়া 95গৰাকী আৰক্ষী লোকক আৰক্ষী অধীক্ষকগৰাকীয়ে প্ৰদান কৰিছে চিকিৎসা কিন্তু কোন এগৰাকী আৰক্ষী বিষয়া যিয়ে দেখুৱালে কৰ্তব্য নিষ্ঠা আৰু দায়িত্ববোধৰ অনন্য নিদৰ্শন কৰোণা কালত বৰপেটাৰ আৰক্ষী অধীক্ষক ডক্টৰ ৰবীন কুমাৰে দেখুৱালে মহানুভৱতা
শতাধিক রোগীর চিকিৎসা করে নিজের কর্তব্য নিষ্ঠা আর দায়িত্ববোধর অনন্য নিদর্শন দাঙি ধরলে বরপেটার এগারী আরক্ষী অধীক্ষক ডাক্তার রবীন কুমারে। মেঘালয় কেডারের আই পি এস বিষয়া ডাক্তার রবীন কুমারে করোনার জটিল পরিস্থিতির মাজতে নিজ বিভাগের 95 আরক্ষীর লোক আগবহালে চিকিৎসা সেবা। বরপেটার আরক্ষী ছাউনীত স্থাপন করা কোভিড কেয়ার হাসপাতালত হাতত স্থেটিস্কোপ লৈ ডাক্তার রবীন কুমারে এফালৰ পৰা পরীক্ষা করেছে রোগীর শরীর। আই পি এসর পূর্বে চিকিৎসক হিসাবে সেবা আগবহা ডাক্তার রবীন কুমার মেডিসিন বিভাগের গোল্ড মেডেলিস্ট। আই পি এস হওয়ার পূর্বে দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালের লগতে উত্তর প্রদেশতো চিকিৎসা সেবা আগবহাইছিল ডাক্তার রবীন কুমারে। আরক্ষী অধীক্ষকগৰাকীৰ এনে তৎপরতা আর কর্তব্য নিষ্ঠাক আনকি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালেও টুইটযোগে অভিনন্দন জানাইছে। আনহাতে রাজ্যের আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তও প্রশংসার উপচাই দিছে রবীন কুমারক। মানে পেলে এম বি বি এস কিয়া থা এলআরএম মেডিকেল কলেজ মেরঠ সে, উসকে বাদ মে মানে এম ডি মেডিসিন কিয়া থা এলআরএম মেডিকেল কলেজ সে, উসকে বাদ মে মানে কার্ডিওলজি মে কাম কিয়া রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হসপিটাল মে। জেসে আপ লোগ জানতে হি ইয়া দেখ রহে হ্যাঁ কি জেসে জব সে কোভিড 19 সিচুয়েশন হুয়া হ্যায় তো হামারে জিতনে ডক্টরস হ্যায় ইয়ে ডক্টরস তো বহুত জ্যাদা হার্ড ওয়ার্ক কর রহে হ্যায়, বহুত জ্যাদা ওভার স্ট্রেসড হ্যায়, ওভার বার্ডন হ্যায়। তো এজ এ ডক্টর যদি মানে সোচা কি যদি ইনকা যো বার্ডন মে কিছু তরিকে সে শেয়ার কর পাও, ইসলিয়ে কল মানে পুলিশ পার্সনেল মোস্টলি যো কি মোর দেন 50 ইয়ার্স ওল্ড থে উনকে লিয়ে এক হেলথ ক্যাম্প লগাযা থা পুলিশ রিজার্ভ মে, উনকা হেলথ চেকআপ কিয়া থা, হেলথ চেকআপ কিয়া থা কো মর্বিডিটিজ কে কারণে। বরপেটার পৰা নিৰঞ্জন দাস, নিউজ 18 অসম নর্থ ইস্ট। 84 বছৰীয়া হল জীবন্ত কিংবদন্তী অর্জুন ভোগেশ্বর বৰুৱা। অর্জুন ভোগেশ্বর বৰুৱাৰ উপজাদিনত ৰাজ্যবাসীয়ে পালন কৰি আহিছে অভিৰুচি ক্রীড়া দিবস। কিন্তু এবাৰ অভিৰুচি ক্রীড়া দিবসত বাধা আনিলে মহামারী করোনায়। নেহরু ষ্টেডিয়ামত অনুষ্টুপিয়াকৈ অনুষ্ঠিত হল 37 সংখ্যক অভিৰুচি ক্রীড়া দিবসৰ কেন্দ্রীয় কার্যসূচী। ৩ ছেপ্টেম্বৰ তথা উত্তৰ পূৰ্বাঞ্চলৰ গৌৰৱ, বহু নতুন ক্ৰীড়া প্ৰতিভাৰ গডফাদাৰ স্বৰূপ অৰ্জুন ভোগেশ্বৰ বৰুৱাৰ উপজাদিন। 1937 চনৰ এই দিনটোতেই জন্মগ্ৰহণ কৰা ভোগেশ্বৰ বৰুৱাই 1966 আৰু 1970 চনত বেংকক এছিয়ান গেমছত ক্ৰমে স্বৰ্ণ আৰু ৰূপৰ পদক অৰ্জন কৰি দেশবাসীক গৌৰৱান্বিত কৰিছিল। ভোগেশ্বৰ বৰুৱাৰ জন্মদিনটো 1983 চনৰ পৰা সমগ্ৰ ৰাজ্যতে অভিৰুচি ক্ৰীড়া দিৱস হিচাপে পালন কৰি অহা হৈছে। জীৱন্ত কিংবদন্তীজনৰ নামত উদযাপিত এই দিৱসে আজি 37 বছৰ পূৰ্ণ কৰিলে। কিন্তু কোভিড আতংকৰ বাবে এইবাৰ স্থগিত হ'ল অভিৰুচি ক্ৰীড়া দিৱস, যাৰ বাবে প্ৰতি বছৰে আজিৰ এই বিশেষ দিনটোত গুৱাহাটীত ব্যস্ত থকা অৰ্জুন ভোগেশ্বৰ বৰুৱাই উপজাগৃহতে গুণমুগ্ধৰ শুভেচ্ছা গ্ৰহণ কৰিলে। কোভিডৰ সংক্ৰমণৰ বাবে মহানগৰী নেহৰু ষ্টেডিয়ামত অনুষ্ঠুপীয়াকৈ অভিৰুচি ক্ৰীড়া দিৱসৰ কেন্দ্ৰীয় অনুষ্ঠানৰ আয়োজন কৰা হয়। 1967 চনত ভাৰত চৰকাৰে ভোগেশ্বৰ বৰুৱাক অৰ্জুন বঁটাৰে সন্মানিত কৰে। একেৰাহে দুখনকৈ এছিয়ান গেমছত সোণ আৰু ৰূপৰ পদক আঁজুৰি অনা প্ৰথমগৰাকী অসমীয়া ভোগেশ্বৰ বৰুৱা 1962 চন পৰ্যন্ত আছিল এগৰাকী দুৰ্দান্ত ফুটবল খেলুৱৈ। দুৰাণ কাপৰ ফাইনেলিষ্ট ছাৰ্ভিচেছ দলৰ নিৰ্ভৰযোগ্য ফুটবলাৰ আছিল ভোগেশ্বৰ বৰুৱা। পিছত দৌৰবিদ হিচাপে পৰিচিত হয় ভোগেশ্বৰ বৰুৱা। শিৱসাগৰৰ ঐতিহাসিক জয়সাগৰৰ স্থায়ী বাসিন্দা তথা প্ৰয়াত ভদ্ৰেশ্বৰ বৰুৱা আৰু আইকন বৰুৱাৰ সুযোগ্য সন্তান অৰ্জুন ভোগেশ্বৰ বৰুৱালৈ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ তৰফৰ পৰাও উপজাদিনৰ অলেখ শুভকামনা। ক্রীড়া দিবস হিসাবে মনে হয়েছে রাইজর একটা বিরাট সন্মান দি আছে প্রত্যেক বছরে অসমবাসী রাইজক সঁচাকে প্রণাম জানাইছো। বর্তমান পরিস্থিতির উপর এই ক্রীড়া দিবসটি এবেলি বন্ধ, মই ঘরতে এনেই নিয়ম এটা কৰিছো, বললেনে তাত নিয়ম এটা কৰিছে আর প্রত্যেকের টেলিফোন আহিছে তেওঁবিলাকে এটা চমুকে নিয়ম এটা কৰি ৰাখিছে, মই সেইটোতে বহুত সুখী।
কোভিড প্রটোকল মানি বৃহস্পতিবারে 37তম অভিরুচি ক্রিয়া দিবস পালন করলে আয়োজকসকলে গুয়াহাটি প্রেস ক্লাবত অর্জুন ভোগেশ বড়ুয়ার জন্মদিনের কেক কাটিলে আন্তঃরাষ্ট্রীয় এথলিট তৈপুন নিশাই। এইবেলি অনুষ্টুপিয়াক পালিত হল অভিরুচি ক্রিয়া দিবস। উত্তর পূর্বাঞ্চলের প্রথমগী অর্জুন বঁটা বিজয়ী খেলুৱৈ ভোগেশ বড়ুয়ার 3 সেপ্টেম্বর জন্মদিনটি 1983 সনের অভিরুচি ক্রিয়া দিবস হিসাবে পালন করে আসছে অভিরুচি গোষ্ঠীয়। শারীরিক অসুস্থতার ভাবে ভোগেশ বড়ুয়া তেওঁর জন্মদিনের গুয়াহাটি কেন্দ্রীয় অনুষ্ঠানত উপস্থিত থাকিব নোৱাৰিলে। আমি যিজন ব্যক্তিক লৈ সদায় গৌরব অনুভব করে আছো অতি মরমর ভোগেশ বড়ুয়া দা, তেখেতক যাতে আরো দীর্ঘায়ু হোক আল্লাহর ওচৰত হেতু সদায় দোয়া করছো। আজি বিশালভাবে এই ক্রিয়া দিবস করব নোৱাৰিলেও আমার মরমর ভোগেশ বড়ুয়া ডাঙরিয়ার আশু আরোগ্য মই কামনা করছো। তেওঁ বর্তমান অসুস্থ হয়ে আছে আর তেখেতর জন্মদিনের মই শুভেচ্ছা জানাইছো। শিবসাগরের পর জয়জ্যোতি গগৈ আর গুয়াহাটির বিপুল বর্মন, নিউজ 18 নর্থ ইস্ট। বিশ্বৰ অন্যতম জলা জলকীয়াৰ স্বীকৃতি লাভ কৰিলে ছিকিমৰ দ্য ৰেড চেৰী পেপাৰ চিলিয়ে, যাক ছিকিমত থলুৱা ভাষাত দালি খুৰ্চানি বুলি কোৱা হয়। এই জলকীয়াবিধে কেন্দ্ৰীয় উদ্যোগ উন্নয়ন আৰু আন্তঃ বাণিজ্য বিভাগৰ পৰা লাভ কৰিছে ভৌগোলিক সংকেত। উত্তৰ পূব মাণ্ডলী কৃষি বাণিজ্য নিগম লিমিটেডৰ আবেদন মৰ্মে ভাৰত চৰকাৰৰ পঞ্জীয়ন লাভ কৰিছে দালি খুৰ্চানিয়ে। ভৌগোলিক সংকটে বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তলৈ জলকীয়াবিধৰ বাণিজ্যৰ ক্ষেত্ৰত যথেষ্ট সহায় কৰিব আৰু এই জলকীয়াবিধৰ প্ৰতি কেজিৰ মূল্য হ'ব 450 টকা। বিশ্বৰ অন্যতম জলা জলকীয়াৰ স্বীকৃতি লাভ কৰিলে ছিকিমৰ দ্য ৰেড চেৰী পেপাৰ চিলিয়ে, যাক ছিকিমত থলুৱা ভাষাত দালি খুৰ্চানি বুলি কোৱা হয়। আৰু এই জলকীয়াবিধে কেন্দ্ৰীয় উদ্যোগ উন্নয়ন আৰু আন্তঃ বাণিজ্য বিভাগৰ পৰা ভৌগোলিক সংকেত লাভ কৰিছে। উত্তৰ পূব মাণ্ডলী কৃষি বাণিজ্য নিগম লিমিটেডৰ আবেদন মৰ্মে ভাৰত চৰকাৰৰ পঞ্জীয়ন লাভ কৰিছে দালি খুৰ্চানিয়ে। ভৌগোলিক সংকেতে বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তলৈ জলকীয়াবিধৰ বাণিজ্যৰ ক্ষেত্ৰত যথেষ্ট সহায় কৰিব। Dalle chili, or what we call as dalle khursani in local language, is a very, very powerful and a very fragrant chili, which is also very, very hot. Now, this is something which is loved by almost everyone across the world, I must say. I think dalle chili has been one of the major items of export from Sikkim, and Sikkim grows anything up to about 300 metric tons annually. A lot of it goes out of the state to places like even Bhutan. I'm aware that Bhutan also buys a lot of dalle chili from Sikkim. So it has come at a time now, better late than never, and we do hope that the farmers and the people of Sikkim will in time to come benefit from this. সন্ধ্যা জুয়েলারিত নিশা পড়িল চুরর সিপ্রা। জুয়েলারি তলা ভাঙি সুরেশ দাঙি নিলে গহনা ভর্তি চন্দু, কিন্তু কত সংঘটিত হল সাতচল্লিশ চুরিকাণ্ড চাও হকে প্রতিবেদন। সুরে লুটিলে 4,00,000 টাকার অলংকার। ডিব্রুগড় জুয়েলারিত নিশা তলা ভাঙি চুরর লুটপাট। নিশা ডিব্রুগড় গ্রেহেম বজার সংঘটিত হল চাঞ্চল্যকর চুরিকাণ্ড। সন্ধ্যা জুয়েলারির পর নিশা তলা ভাঙি চন্দুক লৈ উঠাও হল চুর। জুয়েলারিখনের স্বত্বাধিকারী মোহন বার্মা, চন্দুকত আছিল প্রায় 4,00,000 টাকার আ অলংকার। আই চাইছো দোকানটো পুরা ঝাপটো অল্প লগুয়া আছে, হ্যাঁ খুলি চালো ঝাপটো তিজুরি নাই, চন্দুকটো ইয়ার পৰা আঁতৰাই লৈ গৈছে। ইয়াতে কোনে লৈ গৈছে এতিয়া মই কব নোৱাৰো। কিমান টকা মূল্য হ'ব? মূল্য আপোনাৰ ধৰক 3.5-4 তোলামান সোণ হ'ব, হ্যাঁ আর রূপ আসলে 4.5-5 কেজি মান, মোটামুটি আর মান 3.5-4 লাখ মান হব। আমার গাড়ি সাড়ি তে আমি চা নাই, সিসি ক্যামেরা চাইছো, সাইডের সিসিটিভি ক্যামেরা আছে, হ্যাঁ তাত লাগিছে তাত গাড়ি লৈ আহিছে বলে। উল্লেখ্য যে কিছুদিনের পর ডিব্রুগড় শহরত আরক্ষীর চূড়ান্ত ব্যর্থতার ভাবে চুরিজনিত ঘটনা সঘনে বৃদ্ধি পাই আহিছে। আরক্ষীয়ে চুরি হওয়া প্রতিষ্ঠানত নিয়ম মাফিক তদন্ত করিয়ে দায়িত্ব সামরার অভিযোগ উত্থাপিত হয়ে আহিছে। ডিব্রুগড়ৰ পৰা দিনেশ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 নৰ্থ ইষ্ট। মালিগাঁৱৰ আদিংগিৰি পাহাৰত পুনৰ নাহৰ ফুটুকি পিঞ্জৰাবদ্ধ। 8 দিনত 2টাকৈ নাহৰ ফুটুকি পিঞ্জৰাবদ্ধ হোৱাক লৈ আতংকিত হৈ পৰিছে অঞ্চলবাসী। কিছুদিন পূৰ্বে নাহৰ ফুটুকিৰ আক্ৰমণত আদিংগিৰিত প্ৰাণ গৈছিল এটি কণমানি।
মহানগরী মালিগাঁও আদিঙ্গি পাহাড়ত পুনের একটা প্রকাণ্ড নাহর পুটিকি চিন্তার মধ্য। বুধবারে নিশার ভাগত ছাগলী ভক্ষণ করবলে আহি আবদ্ধ হয় নাহর ফুটুকিটো। যা 21 তারিখে উক্ত স্থানত নাহর ফুটুকির আক্রমণত নিহত হয়েছিল শিবম কুমার নামের এটি শিশু। তার পিছতেই গুয়াহাটী রেঞ্জার পঙ্কজ কলিতার নেতৃত্বত এটা বন বিভাগের দলে অঞ্চলত পিঞ্জিরা স্থাপন করেছিল। বন বিভাগের এই ফান্ডত 26 আগস্টত একটা নাহর ফুটুকি পিঞ্জিরাবদ্ধ হয়েছিল আর বুধবারে নিশা পুনের পিঞ্জিরাত আবদ্ধ হয় এইটো নাহর ফুটুকি। বিগত কেবাদিনও ধরে আদিঙ্গি পাহাড়ত ত্রাসর সৃষ্টি করে আছিল নাহর ফুটুকিয়ে। বর্তমানও আরও 4-5টা নাহর ফুটুকি আছে আদিঙ্গিত। তথাপি নিশা নাহর ফুটুকি আবদ্ধ হওয়ার পাছত স্বস্তির নিশ্বাস পেলাইছে অঞ্চল জোড়াইছে। ইফালে বন বিভাগের দল আর রাজ্যের চিড়িয়াখানার এটি দল ঘটনাস্থলীত উপস্থিত হয়ে নাহর ফুটুকিটি চিড়িয়াখানালে যায় আর ইয়াত থাকা বলে স্থানীয় রাইজে আমাক কইছে। আর রাইজকে নিয়ে ইয়া বিশেষকে আদিঙ্গিবাসী রাইজক মই বহুত ধন্যবাদ জানাইছো। বহুত সহায় করেছে আমাক, সেইদিনাও সহায় করেছে, আজিও সহায় করে, আর সেইদিনকে দুগুণ প্রকাণ্ড। এইটা এইটা চিড়িয়াখানার স্টাফ আইছে, ডক্টর আইছে, তেখেতসকলে লই গেল। এতিয়া আজাৰ যুবজ্যোতি দাস, নিউজ 18 অসম নর্থ ইস্ট। মরণোত্তর পরীক্ষার বাবে কবর খান্দি আরক্ষী উলিয়ালে এটি 9 মহিয়া শিশুর মৃতদেহ। কন্যা সন্তান হওয়ার বাবে নিষ্ঠুরতার হত্যা করে কবর দিছিল পাখান পিতৃয়ে। পত্নীর অভিযোগের পিছতে তৎপর আরক্ষী আরম্ভ করিলে তদন্ত, কিন্তু কত এই চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে আগ্রহাইছো। করিমগঞ্জত মরণোত্তর পরীক্ষার বাবে কবরের পর আরক্ষী খান্দি উলিয়ালে 9 মহিয়া এটি শিশুর মৃতদেহ। 9 মহিয়া কন্যা সন্তানক স্বামীয়ে হত্যা করার অভিযোগত থানাত দাখিল করা হয়েছিল এক গোচর। এই গোচরের ভিত্তিতে মরণোত্তর পরীক্ষার বাবে দণ্ডাধীশের উপস্থিতিত কবরের পর মৃতদেহ উলিয়াই আনে আরক্ষী। কন্যা সন্তান হিসেবে জন্ম হওয়াটো আছিল মৃত কন্যানীর অপরাধ। করিমগঞ্জের কালীগঞ্জত নিজের 9 মহিয়া কন্যা সন্তানক হত্যা করার অভিযোগ পিতৃর বিরুদ্ধে, আর এই অভিযোগকারী হয়েছে মৃত সন্তানের মাতৃ। দেওবার দিনাখন একটা খবর পাইছে বলে তা খবর দিছে যে কোনবাই যে 4 নম্বর ছোৱালী জীয়েকজনী 9 মহিয়া তেখেতক মানে তার দেউতায় মারি পেলাই পুতি দিছে বলে, এই সংক্রান্ত কেস রুজু হয়েছে। 3 দিন আগে একটা ছোট 9 মান্থের বাচ্চা একটারে মারা হয়েছিল। আমরা এখন এটার এক্সিউম করলাম, করার পরে এখন পোস্টমর্টমের ফটে আমি এক্সাক্ট কজ অফ ডেথ কি জানালি। ঘটনা যাওয়া দেওবার দিনের। অভিযোগ মতে নিজ কন্যা সন্তানক হত্যা করে অবশেষত কবর দিছিল পাহান পিতৃ উসমান আলী নামৰ এগৰাকী ব্যক্তিয়ে। পিছত পত্নী সালমা বেগমে রুজু করা এক গোচরের ভিত্তিত অবশেষত বুধবারে বিয়লি ভাগত কবর পর মৃতদেহ খান্দি উলিয়ালে আরক্ষীয়ে। মৃতদেহটি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার বাবে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ত পঠিয়া হয়েছে, যদিও অভিযুক্ত ওসমান আলী বর্তমান পলাতক। করিমগঞ্জ কৰিষ্ণন্দি, নিউজ 18 অসম নর্থ ইস্ট। নিজে দাখিল করা বিধেয়ক সন্দর্ভত অজ্ঞাত রাজ্যের শ্রম দপ্তরের রাজ্যিক মন্ত্রী সঞ্জয় কিষাণ, যার বাবে অসম বিধানসভার মজিয়াত বিপাঙত পড়ে মন্ত্রীগী। অবশ্যই শেষত বিপদর পর সঞ্জয় কিষাণক সদনের মজিয়াত উদ্ধার করলে এজন জ্যেষ্ঠ মন্ত্রী। এই প্রতিবেদন আগবায় বাতর বিদায় লো। নমস্কার। টি গার্ডেনটা যেহেতু ইন্ডাস্ট্রির আন্ডারত পড়ে, গতি টি গার্ডেনক এক্সপ্লোড করে কিয় বিলখন প্রিপেয়ার করা হল বাবে স্পষ্টীকরণ বলে ভাল আসে। সময় দিয়াটো উচিত নতুন মন্ত্রী। বৃহস্পতিবারে অসম বিধানসভার মজিয়াত বিপদত পড়ে শ্রম মন্ত্রী সঞ্জয় কিষাণ। শ্রমিক আইন আছে, নিজে দাখিল করা বিধেয়ক সন্দর্ভত নিজে কেতবোৰ কথা যে নাজানে মন্ত্রী সঞ্জয়ে, সেয়া স্পষ্ট হয় সদনের মজিয়াত। আসলতে সদনত ডি ফ্যাক্টরিজ বিল 2020 উত্থাপন করেছিল
সঞ্জয় কিষাণে। ইন্ডাস্ট্রির লগত আমি টি গার্ডেনটো কারণে আমি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হয়ে বিধেয়ক উত্থাপন করেছিল মন্ত্রী সঞ্জয়ে। পিছে বিধেয়ক উত্থাপন করবলে গৈ সদনত উজুতি খায় মন্ত্রী সঞ্জয়, কেনো এআইইউডিএফর বিধায়ক আমিনুল ইসলামে বিধেয়ক আওতাত চাহ শ্রমিক আহিবনে নাই বলে প্রশ্ন করে। টি গার্ডেনটো যেহেতু ইন্ডাস্ট্রির আন্ডারত পড়ে, গতি টি গার্ডেনক এক্সপ্লোড করে কিয় বিল প্রিপেয়ার করা হল বাবেটো স্পষ্টীকরণ বলে ভাল আছে। ইয়াতে বিপাঙত পড়ে মন্ত্রী সঞ্জয় কিষাণ। অল্প সময় দিয়া তো উচিত নতুন মন্ত্রী। বিধেয়কর ভিতর কি আছে না জানে তেও, ফলত বিধেয়কর পাত লুটিয়ে বগরাই কিছু সময় পার করে তেও। শ্রমিক আইন আছে। মন্ত্রীর এনে বিব্রত অবস্থা দেখি অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামীয়ে উদ্যোগ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীক সহায় করবলে আহ্বান জানায়। অধ্যক্ষর অনুরোধ মর্মে জ্যেষ্ঠ মন্ত্রী পাটোয়ারীয়ে বিপাঙত পড়া মন্ত্রী সঞ্জয় কিষাণক সহায় করে। উদ্যোগ মন্ত্রীয়ে সদনত জানায় শ্রমিকক লৈ অসমত আছে বহু আইন, যিসমূহ আইন বহু সময়ত বাধার প্রাচীর হয়ে উঠে। চাহ বাগিচার সমূহ চলিবর কারণে তাত ফ্যাক্টরি থাকে বা তেনেকে মিনিমাম ওয়েজ পলিসি থাকে, গতি ইত্যাদি বিভিন্ন কথাখিনি আসলে ইয়ার লগত জড়িত আইন ইতিমধ্যে আছে। আর অধ্যক্ষ ডাঙরিয়া, মই এটা কথা কও, আইন মানে বহুত আইন আছে, এখন দুখন নহয়। আর ইয়ারে আমি এটা সরকারেও আমি বিচার যে এই গোটেই আইনবিল কনসাইজ করে এখন আইন করব লাগে আসলে, নহলে আমার যখন চাহ বাগিচা, আমার তো ওয়াজাদালি ডাঙরিয়া, মই আমি তো চাহ বাগিচা এখন নজানো, আমি জন্ম হয়ে চাহ বাগিচা দেখাও নাই, এটা লিডার দা অপোজিশন জন্ম হয়ে চাহ বাগিচা দেখিছে, আমার উজনি অসমের সকলেই দেখিছে, বঙাইগাঁও খেলা আজিকালি অল্প হয়েছে, গতি ইয়াতে আসলে কনসাইজ করে এখন এখন আনব লাগে। এনেদরে বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশনের অন্তিম দিনট বিপদত পড়া মন্ত্রী সঞ্জয়ক উদ্ধার করে বহুবলকি মন্ত্রী পাটোয়ারীয়ে। অল্প সময় দিয়া তো উচিত নতুন মন্ত্রী। ক্যামেরাত প্রভাস আর নিতুলর সহযোগত বিজু কুমার ডেকা, নিউজ 18, নর্থ ইস্ট।